যথেষ্ট ভালোভাবে ওঠেনি, তাই আমি এই কোশ্চেনটা বলে বলে দিচ্ছি। তিন নম্বর কোশ্চেন হচ্ছে এসএলডি বলতে কি বোঝেন। চার নম্বর কোশ্চেন, বাস্তব শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো দুটি সমস্যা উল্লেখ করুন। ছ নম্বর কোশ্চেন হবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন কি। তারপরে গ্রুপের লাস্ট কোশ্চেন, ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি বলতে কি বোঝেন, অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই কেস স্টোরি। এরপরে আছে গ্রুপ বি। গ্রুপ বির প্রথম কোশ্চেন হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক মাত্রা আলোচনা করুন। তারপর গ্রুপ বি এর দু নম্বর কোশ্চেন, FACP সম্পর্কে সংক্ষেপে লিখুন। চার নম্বর কোশ্চেন হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ICT কীভাবে CWSNদের শিক্ষণে উপকৃত করে তা বর্ণনা করুন, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কীভাবে উপকৃত করে সেই কোশ্চেনটা এটা। পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসাবে আপনি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের চাহিদা কীভাবে পূরণ করবেন। আবার বলছি, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসাবে আপনি কীভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবেন। ছ নম্বর, প্রতিবন্ধিতার জাতীয় নীতি 2006 সম্পর্কে লিখুন। এরপরে আসছি গ্রুপ সি। এই গ্রুপ সির প্রথম কোশ্চেনটা বোঝাই যাচ্ছে, তবু আমি একবার বলে দিচ্ছি। শিক্ষাগত ও সামাজিক অন্তর্ভুক্তিকরণে বাধাসমূহ চিহ্নিত করুন, এক নম্বর পার্ট। দু নম্বর পার্ট হচ্ছে, কীভাবে এই বাধাসমূহ দূর করা যায় তা করুন। এবার আসো কোশ্চেন নম্বর আট, অর্থাৎ গ্রুপ সি এর দু নম্বর কোশ্চেন। এই দু নম্বর প্রশ্নতে কী বলা আছে দেখুন। দু নম্বর প্রশ্নটা দেওয়া আছে, মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকদের বাঞ্ছনীয় কতগুলি দক্ষতাগুলি আলোচনা করুন। অর্থাৎ আবার বলছি, মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকদের বাঞ্ছনীয় দক্ষতাগুলি আলোচনা করুন।